This is ABC News HT Live. You're watching ABC News HT Live. জগন্নাথের শাকযাত্রা হলো জগন্নাথের আবির্ভাব দিন। এই দিনেতে পুরুষোত্তম ধামে গজপতি মহারাজ তাকে প্রতিষ্ঠা করেছিলেন এই দিনে। এই জন্য এটা তার আবির্ভাব তিথি। এই জন্য ভগবান জগন্নাথ রূপেতে এই তিথিতে আবির্ভূত হয়ে জগৎকে তিনি কৃপা করেছিলেন। এই জন্য জগন্নাথপুরীতে বিশেষ করে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে আজকে ভগবানের আবির্ভাব, জগন্নাথের আবির্ভাব উৎসব পালিত হয়ে থাকে। এবং জগন্নাথের যে এই যে রূপ, এই যে তার রূপ, এটা তার প্রেমের মূর্তি। ভগবান দ্বারকাতে তার কথা শ্রবণ করেই তিনি তার ব্রজের মহিমা শ্রবণ করে তার এইরকম রূপ হয়েছিল। বড় বড় চোখ, বড় বড় হাত নাই, পা নাই, এটা নয়, সবই আছে, কিন্তু ওইটা ভগবান তার ব্রজের মহিমা, ব্রজবাসী গোপীদের মহিমা শ্রবণ করে তা এটা বিগলিত হয়েছিলেন এবং এইভাবে হাত পা ভেতরে চলে যায়, চোখগুলা গুনগুন হয়ে যায়। এই মূর্তিটাই নারদের ইচ্ছাতে নারদ বললেন এই এই যে প্রেমের মূর্তি এটা জগতে প্রকাশিত হওয়া দরকার। তখন ইন্দ্রদম্ন রাজাকে উপলক্ষ করে ভগবান বৃক্ষরূপে আসলেন পুরীর বাঙ্কি বিহারীতে। সেখান থেকে রাজা ওই তিন বৃক্ষ থেকে মূর্তি করে জগন্নাথ প্রতিষ্ঠা।